সবাই কথা বলছে। কি ব্যাপার আপু, মুখটা এমন করে রেখেছো কেন? মন মেজাজ খারাপ মনে হচ্ছে? নিশ্চয়ই আমার দুলাভাইয়ের সাথে ঝগড়া করেছো। আমার তো আর খেয়ে দিয়ে কাজ নাই, তো দুলাভাইয়ের সাথে ঝগড়া করবো? ওর সাথে ঝগড়া করার কি আছে? ওকে আমার কথার বাইরে যায় নাকি? তা অবশ্য যাবে না, উনি কিন্তু একটু ভেজা বিড়াল টাইপ। অথয়, তুই না মুখ সামলে কথা বলতে পারিস না, বুঝছিস? সে তোর কি হয়, দুলাভাই হয়, দুলাভাইকে নিয়ে কেউ এমন কথা বলে? আচ্ছা ঠিক আছে, আর বলবো না। এখন তুমি কি বলতে এসেছো বলো। বলছিলাম কি জানিস, তোর দুলাভাইকে তো আর ধরে রাখা যাচ্ছে না। কেন, কি করেছে? কোনো মেয়ের দিকে কুনজর দিয়েছে নাকি? সেই সাহস কি তোর দুলাভাইয়ের আছে? তাহলে তো আমার জন্য ভালো হতো, আমি অ্যাকশনে যেতে পারতাম। কিন্তু ও তো সারাক্ষণ ওর ফ্রড বন্ধুকে নিয়ে থাকছে, আমি তো কোনো অ্যাকশন নিতে পারতেছি না। রাজু ভাই, উনি তো একজন মিস্টেরিয়াস পার্সন। রাজুর কথা খালি বলছিস কেন? আমার তো তোর আচার আচরণও মিস্টেরিয়াস লাগতেছে। ওই ছেলেকে নিয়ে তুই যা করলি, খুব একটা উচিত শিক্ষা দিয়েছি। আমার পিছনে শুধু ঘুর ঘুর করে বেড়াতো, এখন টান টান হয়ে বিছানায় পড়ে আছে, খুব ভালো হয়েছে। আচ্ছা এসব কথা বাদ দে তো, সাগর যে ওর পিছনে লেগে আছে, ওকে কিভাবে শিক্ষা দিই বলতো? আহা, কাহিনী খুলে না বললে কিভাবে কি বলবো, তুমি বলো। শোন, আলী চাচা আমাদেরকে দাওয়াত দিয়েছে, তোর দুলাভাইয়ের কাণ্ডটা দেখ, ওই দাওয়াতে ওই ফালতু ছেলেটাকে মানে রাজুকে নিয়ে যেতে চাইছে। হ্যাঁ সেটা সমস্যা কোথায়, নিয়ে গেলে নিয়ে যাবে। আহা, দাওয়াতে তুমি আমি আমরা সবাই যেটা খাবো উনিও সেটাই খাবেন। অথই তুই বলছিস এই কথা, এটা একটা ফ্যামিলি ইনভাইটেশন। আরে আপু, এটা এমন কিছুই না, আর যেখানে দুলাভাই চাইছেন সেখানে তোমার নিষেধ করাটা ঠিক হবে না। এখন থেকে দুলাভাইকে বেশি টাইট দেওয়া শুরু করলে পরে দেখবে স্ক্রু ঢিলা হয়ে গেছে, কাজ করছে না। তাহলে তুই বলছিস সাগরের কথা শোনা উচিত? সব সময় না, তবে যতটুকু শুনলে ঝামেলা নেই ততটুকুই শোনা উচিত, তাতে স্বামীরা কিন্তু খুশি থাকে আর বউয়েরা স্বামীকে হাতের মুঠোয় রাখতে পারে। আমি তো অবাক হচ্ছি, তুই এখনো বিয়ে করিস না, তারপর সাংসারিক জীবন নিয়ে তোর কত বুদ্ধি দেখ তো, আমার যে কেন এরকম বুদ্ধি নাই। আচ্ছা ঠিক আছে, আমার বুদ্ধির প্রশংসা অনেক শুনেছি, আর দরকার নেই, তুমি এখন যাও, আমি একটু পার্সোনাল কথা বলছি। যাওয়ার আগে একটা ফ্রি অ্যাডভাইস দিয়ে যাই তোকে, তুই কিন্তু ওই রাজুর ফাঁদে পা দিস না, জানিস তো অতি বুদ্ধিমতী মেয়েরাই সবসময় বোকামি করে থাকে। আমাকে না জানি মনে হচ্ছে তুই এরকম একটা কিছু করতে পারিস। বাবা ফি ফি বলে গেলাম, প্লিজ। হাজি স্যার বলো।